Assalamualaikum viewers, welcome back to my channel. আমি লুবনা আছি তোমাদের সাথে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। দেখতে পাচ্ছো আমি এখানে ইনফার্টে পেঁয়াজ ভুনা করতেছি। কেন করতেছি? এক সেকেন্ড একটু পাওয়ারটা কমিয়ে নিই। পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে। তো আজকে সকালে নাস্তা করো, ভাববো না কালকে, কারণ সন্ধ্যা সময় কালকে কি রাতে কেউ কিছুই খায় নেই ঠান্ডার কারণে, বলো আর অলসতার কারণে বলো। এই যে দেখো আমার রাতের ভাত পাতিলা ভরে রয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজটা ভুনা করে নিয়েছি, তিনটে ডিম নিয়েছি, কিছু কোয়েল পাখির ডিম নিয়েছি, দেখা যাক কতটুক ডিম দেই। তো ভাত ভুনা করব আমি এখন। পাউরুটি আছে, কিছু পাউরুটিও ডিম দিয়ে ভেজে নিব। এখানকে আমি ভাত খাওয়াবো আর কি। কালকে দুপুরে ভাত খাওয়ার পর সন্ধ্যার সময় জাস্ট এক প্যাকেট বিস্কিট দিয়ে চা দিয়ে নাস্তা করছিল, আর কিছুই খায়নি। অনেক রাতের খুদে লাগছে, ভাত সাজলাম খাবে না, কিছুতেই ভাত খাবে না। মধ্যে রাতে আমার ঘুম ভেঙেছে, প্রচুর পেট ব্যথা করতেছিল, বুঝতে পারছি খুদের কারণে হয়তো গ্যাস করে ফেলেছিল পেটে। তো টয়লেট করে আবার শুয়ে পড়ছে। তো এর জন্য আজকে ভাত করা আর কি, ওকে ভাত খাওয়াবো। জানা মনে কালকে দুপুরবেলা তখনও রোজ খাইছিল, এর জন্য দুই ভাই বোনের ধৈর্য আর কি ভাত খাওয়ানোর ইয়া। এর জন্য সকালে নাস্তা আমার পাউরুটি এত নেই, এগুলো পাউরুটি আছে আমি ফ্রিজিং করে রেখেছি। প্রথমত ভাত দিব, না খাইলে পাউরুটি। এখনো সবাই ঘুমোচ্ছে, সবজি বের করে রাখছি রান্না করার জন্য। আঞ্জুমকে ডাকতে, সঞ্জু ওঠো আমার না। যারা মনে ঘুম থেকে উঠে গিয়েছিল আবার শুয়ে আছে, আমি মশারি তো উঠাইনি। এসব মশারি তো উঠালে কি প্রচুর মশা থাকে আশেপাশে, ওকে কামড়াতে থাকে, তো এর জন্য ইচ্ছা করে উঠাই নেই। এখন 9:45 বাজে। দেখতে দেখতে পাচ্ছ আমার ভাতটা ভুনা হয়ে গিয়েছে। আমি তোমাদের কাছে থেকে দেখাচ্ছি, আমি এসেছি, আমি এখানে মরিচ গুলো আস্ত রেখেছি, কারণ এখান তো এতটা ঝাল খাবে না, তো মরিচ গুলো ভাজা হয়ে গেছে, তো আমি চটকে চটকে খেয়ে নিব। এখন আমার ইনফটে আছে, তো আমি আসতে দিলে বোনা করতেছি। আমি নস্টিকিটা নষ্ট হয়ে গেছে, দেখো তলে লেগে যায়। আঞ্জুম ঘুম থেকে উঠে গেছে, দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে, টয়লেটে গেছে। তো এই যে এখানে কালকে রেহানের বাবা রেহানের সাইকেলটা সুন্দর করে ওয়াশ করে দিয়েছে, সাইকেল চালানোর জন্য অস্থির। তো কালকে শুক্রবার আছে, আমাদের বাসার নিচে বিশাল বড় মাঠ আছে, তো সেখানে চালাবে। তো ধুয়ে টুয়ে রেডি করে রাখছে, এতে আঞ্জুম টয়লেট থেকে বের হইলো, এখন দোকানে চলে যাবে। আমি এখন আরো কিছু কাজ বাজ করবো, এখন বাচ্চাদের ঘুম থেকে ডাকবো না, যারা আমি উঠলে আমার সব কাজ নিয়ে বসে থাকতে হয়। এখানে কিছু মাছ ফ্রাই করে নিয়েছি আমি, কি বলে কুমড়োর বড়া না মাসকালাইয়ের বড়া, যেটাই হোক, ওর বাবা কিনে নিয়ে আসছিল একদিন। তো একদিন রান্না করছি, আরো কিছু রান্না করব আজকে। তো এখানে আমি আলু বেগুন কিছু সিম টমেটো দিয়ে এটা বসাইছি, মাছটি দিয়ে দিব একটু পরে। গ্যাসের অবস্থা খুবই খারাপ, এখানে ফাটে পাশের ডালটা হয়ে আসছে, বলক দিলে ধনে পাতা দিয়ে দিব, এটা দিয়ে দিয়েছি। আর কিছু মাছ ভাজবো, এই যে ইলিশ মাছ আমি মাখিয়ে রেখেছি, মাছ ভাজবো। এখানে পানিতে মুরগির মাংস ভিজিয়ে রাখছি, দানা মনে কি কিছু একটা করে দিব। একবার বলে এই মাংসটুক ছুটেছে পানি থেকে, আমি আলাদা করে রাখছি। ও একবার বলে স্যান্ডউইচ খাবে, তো আমরা এখন রাজধানী মার্কেটে গেল, স্যান্ডউইচটা খুবই পছন্দ করে। এখন দেখি স্যান্ডউইচ বানাতে পারি কিনা, কারণ কাজ অনেক বেশি। পাউরুটি আছে আমার ঘরে, ওইখানে আবার জানা মনে করতে বসায় দিছি,
কিছু পড়ালেখা করো। রেহান কি জানি কি করতেছে, আবার কান্নাকাটি করতেছে, তো আমি আস্তে আস্তে এখানে মাংসগুলো ছাড়াচ্ছি সাথে সাথে। রান্নাটা শেষ করি তারপর স্যান্ডউইচের প্রসেসিং করবো। দেখি স্যার আমি কি করতেছে, রেহান লিখতেছে কেন, তারামণিকে লিখতে দাও, লেখো আর লেখো। ইয়ে জারামণি জারা লিখেছে, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছো এটা সম্পূর্ণ জারার হাতের লেখা, আমি এখানে দিয়েছি লিখে দিয়েছিলাম, বসে বসে টিভি দেখার ফাঁকে ফাঁকে ওর যারা নামটা লিখুক, তোমরা দেখলাই মাত্র এই লেখাটা সম্পূর্ণ যারা নিজের হাতে লিখেছে, এখন থেকে লিখতে লিখতে হয়তো অভ্যাস হয়ে যাবে সুন্দর হবে। এই তো সবাই তোমরা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবে যাতে ওরা অনেক বড় হতে পারে। আমার সোনা বাচ্চা পরীটা দেখি তো হ্যালো বলে দে আন্টিদের, দাও লেখাপড়া করাবো। হ্যাঁ আজকে ভালোই রোদ উঠেছে, তবে কাপড় চোপড় গুলো মেলা ছিল শুকাচ্ছি, কিন্তু বাতাসও আছে, ঠান্ডা লাগতেছে, সারা ফ্ল্যাট ঠান্ডা হয়ে আছে। উড়ি আল্লাহ ভিউয়ার্স, আমি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি, এখানে হোয়াইট সস তৈরি করে নিয়েছিলাম চিকেন দিয়ে, দেখতেই পাচ্ছ এই যে এখানে মুরগির মাংস আছে, এই যেগুলো ব্রাউন কালার দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মুরগির মাংস, আর আমি একটা হোয়াইট সস তৈরি করছি, জীবনে প্রথমবার ট্রাই করলাম, তো প্রথমে শেয়ার করে নে যদি ভালো না হয়। তো এই তো আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিচ্ছি, এমন করে এই যে এখানে কিছু তৈরি করেছি আমি তোমাদের দেখাচ্ছি, জারামণি খাওয়ার জন্য খুব আবদার করছিল, তো ভাবলাম দেখি যদি পারি। এই তোমার স্যান্ডউইচটা, জারামণি অলরেডি একটা পিস খেয়ে নিয়েছে, তো এভাবে আমি লেয়ার করে করে দিচ্ছি। রেহান বলতেছে জিনিসটা দেখতে যত না ভালো, খেতে তার চাইতে কয়েক গুণ ভালো হয়েছে। এই যে এইভাবে আমি দাঁড়াও দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে আসতেছে, রেহান এগুলো খাচ্ছে, দেখো কেমন হয়েছে, রানামণি তো খাচ্ছে খাচ্ছে, কাউন্ট দিতে পারো না, যে এই পাশটা খাও, কাউন্ট দাও কাউন্ট দাও। এই তো এই তো পাউরুটি ছিল, আমি বানিয়ে নিচ্ছি, খাওয়ার পর হয়তো থাকলে, এখন আবার খাওয়ার আগে একটু সেকা দিয়ে নিতে হয়, রেহান এভাবেই খাচ্ছে, তাহলে খাওয়ার আগে একটু সেকে নিতে হবে। আমি একটু রেসিপি দেখে নিয়েছিলাম, আমি চপিং বোর্ডে এইগুলো করতেছি। এই রেহান পাউরুটি তো ফুরিয়ে আসলো। তো এই তো ভিউয়ার্স, কয়েকতলা হয়ে গিয়েছে আমার স্যান্ডউইচ, আমি তোমাদের দেখাচ্ছি।
একটু মজা করার জন্য এই ভিডিওটাই আমার জীবনের প্রথম স্যান্ডউইচ বানানো হয়েছে ঘরে আমি এমন করে কখনো বানাই নাই যারা মনে জিদের কারণে আজকে বানাতে হয়েছে এবং সেই রকম নাকি টেস্ট হয়েছে রেহান তো খেয়ে অনেক ইয়া করতেছে যে অনেক স্বাদ হয়েছে তো এগুলাই এখন বানালাম এগুলা বানানোর পর আমার পাউরুটি শেষ হয়ে গেছে তো এই যে বেশ খানিক এগুলো রয়ে গেছে তো আমি আঞ্জুমকে ফোন করে দিলাম ও যেন আসার সময় পাউরুটি নিয়ে আসে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেয়ারের ভিতর দিয়ে মাংসটা কেমন দেখা যাচ্ছে খেতে সেরকম টেস্ট হয়েছে তো আমি এই পাশের এটা আর কেটে ফেলাইনি খাবার জিনিস ফেলাবো কেন এই তো ভিউয়ার্স আমি এভাবে স্যান্ডউইচ গুলো টিস্যু কিচেন টিস্যু দিয়ে র‍্যাপ করে নিয়েছি এভাবে আমরা যদি বক্সের ভিতরে যে দেখতেই পাচ্ছো আমি কিছু স্টোর করে রেখেছি এভাবে আমরা ফ্রিজে দুই দিন পর্যন্ত এগুলো রেখে খেতে পারবো দেখাই এভাবে আমরা ফ্রিজে স্টোর করে যদি রেখে দেই তো বাচ্চাদের যখন তখন বের করে দিয়ে আমরা একটু জাস্ট চুলায় তাওতে সেকা দিয়ে ওদের দিতে পারবো তো আমি এখানে কিছু স্টোর করে রেখে দিলাম এটা এখানে চার পিস আছে এটা জারামনির জন্য এখানে তোমরা দেখতেই পারছো আমি কোনো মরিচ অ্যাড করিনি তো পরে চিন্তা করলাম এখানে কিছু কাঁচা মরিচ কুচি করে আমি দিলাম আঞ্জুম যে পাউরুটিটা নিয়ে আসবে সেই পাউরুটিতে এগুলো তৈরি করব আর এখানে এক পিস দেড় পিস আছে এই তো এগুলো রেহান আঞ্জুমর বাবা খাবে আর এখানে যে চার পিস আছে এটা জারামনি খাবে তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিব জারামনি দুপুরে লাঞ্চ হিসেবে যথেষ্ট খাওয়া হয়েছে তো যখন খেতে মন চাইবে আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট ওকে একটু ছেঁকা দিয়ে দিব কি জানি দেখাতে চাইছো জারামনি কি জানি দেখাতে চাইছিল তোমাদের এই তো খালি শপিং এ যাওয়া আর কেনাকাটি করা দাঁড়াও এই তো সেদিন এটা আবার নিয়ে আসছে এই গলার এই সেটটা আর এই যে এই ব্রেসলেটটা বড় হচ্ছে তো সাজনি হচ্ছে আর আমি ড্রেসিং টেবিলে তো আমার তেমন কোনো কিছু রাখা হয় না তা আমি যেহেতু রাখি না তো চিন্তা করলাম আমার মেয়ের জন্য এমন ড্রেসিং টেবিলটা সেট করে দিয়ে দেখো ও কিভাবে গুছিয়ে নিয়েছে এতটুকু বাচ্চা মেয়ে সাজগোজের কতটা বুঝে ও এই ড্রেসিং টেবিলে কারো কোনো কিছু রাখতে দেয় না একটা চিরুনি পর্যন্ত রাখতে দেয় না এটা নাকি ওর ড্রেসিং টেবিল এই যে এখানে হেয়ার ব্যান্ড মেকআপ বক্স একটা পার্স এটার ভিতরে কি সব রেখেছে তো দেখি এখানে কি কি রেখেছো দেখো আর ওয়াইড ড্রাইভগুলো দেখো এই হারটা আমি তোমাদের বলি এই হারটার একটু গল্প বলি এটা রিসেন্ট জারামনি আবার ছিঁড়ে ফেলেছে দাঁড়াও আমার এটা তুলো দেখি এই হারটার কথা আন্টিদের বলি আমার বিয়ে হয় 2008 সালে আর 2009 সালের পয়লা এপ্রিল বৈশাখের সময় রেহান পেটে ছিল ওর বাবা আমাকে এটা মাটির দেখতেই পাচ্ছ এই হারটা আমাকে এনে দিয়েছিল একটা দুলো ছিল তো এখানে আরেকটা লকেটের মতো ছিল রিসেন্ট তারা মনে হয় খুলে ফেলেছে এটা সেই হার আমি কখনো পরি নেই এখন যারা উনি পরে তারপর এখানে ওর কিছু হেয়ার ব্যান্ড রেখেছে এখানে এই লিপস্টিক দুটো এনে দিয়েছিলাম এই তো আরেকটা ব্যান্ড এই যে ওর আংটি আছে এখানে বেশ কিছু এই যে তারপর কানে দুল কোথায় তোমার ও এখানে ওর চুড়ি আছে কোথায় কানে দুল ও এই যে আমি অনলাইন থেকে ওর কানের দুল কিনে দিয়েছিলাম সেই দুল আছে রাখো এটা রেখে দাও তারপর দেখাচ্ছি এখানে আছে আর বেশ কিছু চুড়ি ঠিক আছে আম্মু